হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় মেক এবং গেট। এই দুটো পজিটিভ ভার্ব আমরা প্রায় ভুলিয়ে যাই, কোথায় আমরা মেক ব্যবহার করব, কোথায় আমরা গেট ব্যবহার করব। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক রয়েছে বা একটা তফাত রয়েছে। তো এই তফাতটা আজকে আমরা বোঝার চেষ্টা করি, আমরা কোথায় অ্যাপ্লাই করব মেক এবং কোথায় ব্যবহার করব আমরা গেট। দুটোই পজিটিভ ভার্ব, ঠিক আছে? এবং কনফিউজড এই জন্য হয়ে যায় যে এগুলো বাংলাগুলো যদি আমরা বলি তো শুনতে প্রায় একই লাগে, ঠিক আছে? যেমনটা, আমি আমার মোবাইলটা ঠিক করাবো আর আমি তোমাকে বুঝাবো, আমি তোমাকে হাসাবো, ঠিক আছে? তো কোথায় আমরা কি ব্যবহার করব এটা ভালো করে বুঝিনি, এবং কেন ব্যবহার করব, ঠিক আছে, কোন শর্তে ব্যবহার করব, হ্যাঁ মেক করব না গেট করব, এই আমরা ডিফারেন্সটা আজকে বোঝার চেষ্টা করি। তো পজিটিভ ভার্ব সম্বন্ধে আমি আর গোড়ার দিকে যাচ্ছি না, ঠিক আছে? তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মেক ব্যবহার করব না গেট ব্যবহার করব, ঠিক আছে, এইটা, এবং কোন ক্ষেত্রে করব। তো শুরু করা যাক। তাহলে মেক ভিএস গেট, মেক মেক আমরা ব্যবহার আমরা তখনই করব যখন কোনো কাজ কাউকে মানিয়ে আমরা করব, কাউকে বুঝিয়ে করব, বা কোনো ফোর্স প্রয়োগ করে হলেও করাবো, ঠিক আছে, মানে ওকে দিয়ে আর কি। তো দেখা যাচ্ছে সামনের একজন সে ইয়ে করছে না, বুঝছে না বা বুঝতে পারে না, ঠিক আছে, হ্যাঁ অন্য একজন স্যার বোঝাচ্ছে, বুঝতে পারছে না, তখন আমি হয়তো বললাম যে আমি তোমাকে বোঝাবো, ঠিক আছে, এখানে দুজনের ব্যাপার আছে, আমি তোমাকে বোঝাবো। চুপ করে আছে, হাসছে না, কেউ হাসতে পারছে না, হয়তো বললাম আমি তোমাকে হাসাবো। তো যখন আমরা কাউকে মানিয়ে নেব বা কোনো কৌশল অবলম্বন করেও হোক না কেন, তাকে আমরা যখন ওকে দিয়ে যখন কাজটা করাবো, তখন আমরা মেকের ব্যবহার করব, ঠিক আছে? তো দেখা যাক কিভাবে কি হচ্ছে, গেটের ব্যবহারটা তো করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এর গঠনটা, প্রথমে আমরা সাবজেক্ট দিচ্ছি, তারপরে একটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কেন বলছি আমি, তারপরে আমরা এই পজিটিভ ভার্বকে ইউজ করবো মেক, তারপরে আমরা যার প্রতি এটা প্রয়োগ করবো, ঠিক আছে, তার ব্যবহারটা এখানে করব, ইউ হোক, হিম, তুমি, তাকে, আমাকে, তোমাকে, যাই হোক না কেন, তারপরে আমরা মেকের পরে ব্যবহার করব। তারপরে আমরা ভি অন দেব প্লাস অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট এর জন্য বলছি, যদি এমন বলা হয় আমি তোমাকে মদ খাওয়াবো, ঠিক আছে, আমি খাচ্ছি না, কিন্তু ও খাচ্ছে, কারণটা তো আমি, তাই না? তো আমি তোমাকে মদ খাওয়াবো, তো একটা অবজেক্ট তো রয়েছে, তাই না? ওয়াইন ব্যাপারটা দেখছি, তো আমি তোমাকে নাচাবো, ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কে, আই, আই, আচ্ছা, তাহলে সাবজেক্ট একটা হেল্পিং ভার্ব দেব, ঠিক আছে, তো হেল্পিং ভার্ব এখানে আমি নাচাবো, তাহলে ফিউচারে যাচ্ছে, তাই না? তার জন্য আমরা উইল নিয়ে আসবো, তাহলে আই উইল। এবার আমরা দিচ্ছি মেক, আই উইল মেক, আচ্ছা, তোমাকে, ইউ, আই উইল মেক ইউ, আচ্ছা, এবার মেন ভার্ব দিব আমরা, ঠিক আছে, ইউ দিলাম, তারপরে ভি ওয়ান, তাই তো, ভি ওয়ান, তাহলে আই উইল মেক ইউ ডান্স, আই উইল মেক ইউ ডান্স, ঠিক আছে, হ্যাঁ অবজেক্টিভ নেই, ইন্টারজেক্টিভ, তো আই উইল মেক ইউ ডান্স। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে এনে হেল্পিং ভার্বটা দেখালো, আমি কন্টিনিউয়াস এ বলতে যাচ্ছি, হ্যাঁ আমি তোমাকে হাসাচ্ছি, তাহলে কি বল, আই অ্যাম আসছে, তাই না, আই অ্যাম মেকিং, এই তো। তো টেন্স অনুসারে আমরা ওটাকে হেল্পিং ভার্বটাকে ইউজ করবো, হ্যাঁ দেখা গেলাম পাস্টে বললাম, আমি মেয়েটাকে হাসিয়েছিলাম, তাহলে আই মেট, তাহলে ভি টু আসলে এখানে, তাই না, আই মেট দ্য গার্ল লাভ, এরকম ব্যাপারটা, অত ফিউচারে হলে আই উইল মেক, এরকম ব্যাপারটা, কন্টিনিউয়াস হলে আই অ্যাম মেকিং দ্য গার্ল লাভ, এই ব্যাপার, ফিউচার পারফেক্ট হলো হবে, যে কোনো টেন্সে হোক না কেন আমরা এটাকে ব্যবহার করতে পারব। তাহলে আই উইল মেক ইউ ডান্স, আমি তোমাকে নাচাবো।
আমি তোমাকে বুঝাবো, আমি তোমাকে বুঝাবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই ফিউচারে রয়েছে, তাই আমরা একটা হেল্পিং ভার্ব দিলাম। হ্যাঁ আই উইল, এবার কি দেব, মেক, আই উইল মেক, তাহলে আই উইল মেক তাকে, তোমাকে বা তাকে বা মেয়েটাকে বা সুমিকে বা রুমিকে যাই হোক না কেন, তাহলে আই উইল মেক তাকে, তোমাকে, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট ফর্ম দিলাম, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। হ্যাঁ আমি তাকে বুঝিয়েছিলাম, আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, এরকম ব্যাপারটা। হ্যাঁ আমি তোমাকে বুঝাচ্ছি, আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, এই তো। সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওইখানে বুঝা যাচ্ছে, গেট, আমি তোমাকে হাসাবো, আমি তোমাকে হাসাবো, তাহলে মেয়েটা হাসছে না, আমি ওকে মানিয়ে বুঝিয়ে, হ্যাঁ কোনো যোগ টোক কিছু যাই হোক না কেন, যে পদ্ধতি অবলম্বনে হোক না কেন, আমি ওকে হাসাচ্ছি বা হাসাবো, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এই ক্ষেত্রটা এইখানে এরকম। যখন আমি এই গেটের ব্যবহার বলবো তখন কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কি ডিস্টেন্সটা কি তফাৎটা কি আছে ডিফারেন্সটা। তাহলে আমি তোমাকে হাসাবো, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাঁ সাবজেক্ট যে কোনো হতে পারে, সে তাকে হাসাবে তা হতে পারে, তাহলে সাবজেক্ট দিচ্ছি আই, ফিউচার ব্যবহার করছি আই উইল মেক, আই উইল মেক ইউ লাভ, আই উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসিয়েছিলাম, তাহলে কি বলবো, আই মেড ইউ লাভ, আমি তোমাকে হাসাচ্ছি, আই অ্যাম মেকিং, ঠিক আছে, কন্টিনিউয়াস যাচ্ছে, হাসছি করছি খাচ্ছি, তো আই অ্যাম মেকিং ইউ লাভ, ঠিক আছে, এই তো ব্যাপার। ছেলেটা মেয়েটাকে কাঁদিয়েছিল, ছেলেটা, এটা কিন্তু পাস্ট রয়েছে, হ্যাঁ ছেলেটা মেয়েটাকে কাঁদিয়েছিল, তাহলে যেভাবে হোক না কেন কাঁদিয়েছিল, কোনো আঘাত দিয়ে হোক আর কোনো বল প্রয়োগ করে হোক কাঁদিয়েছিল, তাহলে সাবজেক্ট কি এখানে, দা বয়, দা বয়। এবার আমরা মেক দিব না মেড দিব, মেকের ফার্স্ট ফর্ম আমরা দিব, তাই না, ভি টু দিব, তাহলে দা বয় মেড। হ্যাঁ যদি প্রেজেন্ট হয় তাহলে মেকের সঙ্গে এস লাগবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে, তাই না, কারণ যে ফর্মুলা রয়েছে আমাদের সিম্পল প্রেজেন্টের, হ্যাঁ আই ডু উই ডু ইউ ডু ইউ হি হলে ডাজ হয়, আই গো ইউ গো ইউ গো ইউ গো হি হলে গোজ হয়, এরকম ব্যাপারটা। তো প্রেজেন্টে যদি বলি তাহলে মেকের সঙ্গে এস লাগবে মেক্স, তাহলে আমরা এখন পাস্টে বলেছি, হ্যাঁ দা বয় মেট তাকে, দ্য গার্ল, দ্য গার্ল, দ্য বয় মেট দ্য গার্ল, কি প্রাই, মেট দ্য গার্ল প্রাই। আচ্ছা অবজেক্টের কোনো কাজ করো না। হ্যাঁ এখন যদি বলি আমি তোমাকে মদ পান করাবো, তো অবজেক্ট রয়েছে কিন্তু, তাহলে কি করবো, আই উইল মেক ইউ ড্রিঙ্ক ওয়াইন, তাই না, আই উইল মেক ইউ ড্রিঙ্ক ওয়াইন, আমি তোমাকে, এখানে অবজেক্ট রয়েছে, হ্যাঁ আর এগুলো ইন্টারঅ্যাকটিভ ভার্ব পেছনে অনেকটাই, হ্যাঁ তার জন্য আমরা অবজেক্ট ব্যবহার করতে পারলাম না, ঠিক আছে, বা করলাম না, নেই এখানে। আচ্ছা এবার কথা হচ্ছে গেট, গেটের ব্যবহারটা আমরা কখন করতে যাব, এখানে কিন্তু খুব বোঝা যাচ্ছে, হ্যাঁ একেবারে স্কিপ না করে মন দিয়ে বুঝতে হবে। তো গেট আমরা ব্যবহার তখনই করব যখন কাজটি আমি কিন্তু করছি না, তবে আমি করানোর কারণটা বা মাধ্যমটা মিডিয়েটার আমি, উদাহরণ দিলে খুব পরিষ্কার হয়ে যাবে। যেমন মেয়েটা ছেলেটাকে পিটিয়েছিল, মেয়েটা ছেলেটাকে পিটিয়েছিল, তাহলে মেয়েটাকে ওকে মেরেছিল সরাসরি না, নিশ্চয় নেই, ও কাউকে একটা দিয়ে কাজটা পাড়িয়েছে, তাই না, সুপারি ক্লিয়ারগুলো হয় না, হ্যাঁ এরকম ব্যাপারটা। তো কোনো একটা ছেলেকে দিয়েও কিন্তু মারিয়েছে, বুঝা গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করব, গেট। তাহলে মেয়েটা ছেলেটাকে পিটিয়েছিল, স্ত্রীটা তার স্বামীকে হত্যা করিয়েছিল, তাহলে স্ত্রীটা এখানে সরাসরি কিন্তু হত্যা করেনি, তবে হত্যাকারণের পিছে কারণটা কিন্তু ও, তার জন্য পজিটিভ সেন্টেন্স পজিটিভ ভার্ব আমরা ইউজ করছি, তাই তো, তাহলে স্ত্রীটা তার স্বামীকে হত্যা করিয়েছিল, বুঝতে পারবে, কিন্তু ও নিজে কিন্তু হত্যা করেনি। আর এখানে কি, আমি তোমাকে হাসাবো, মানে আমি নিজে হাসাচ্ছি, সে তাকে হাসিয়েছিল, অর্থাৎ সে নিজেই হাসিয়েছিল,
আর এখানে কি হচ্ছে আর একটা থার্ড পার্সনের ইনভলভমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? তাহলে স্ত্রীটা তার স্বামীকে হত্যা করিয়েছিল, আমি আমার মোবাইল ঠিক করাবো, ঠিক আছে? তো অন্য একজন তো করবে, মোবাইলটা ঠিক করবে অন্য একজন করবে, আমি তোমার কাজটা সময়ের আগে করাবো। কাজটা আমি করবো না ঠিকই, কিন্তু আমি লোক দিয়ে হোক টাকা দিয়ে হোক আমি কাজটা কিন্তু সময়ের আগে করাবো, ঠিক আছে? তো এইখানে একটা পেমেন্টের ব্যাপারও, টাকা পয়সার একটা ব্যাপার যুক্ত থাকছে এইখানে গেটের ব্যাপারে। তো আমি আমার মোবাইল ঠিক করাবো, টাকা লাগবে তো, আমি আমার জুতা ঠিক করাবো, টাকা লাগবে তো, তাই না? আমি আমার বাড়িটা রং করাবো, টাকা পয়সা লাগবে তো, তাই না? হ্যাঁ, আমি ছেলেটাকে পিটাবো, টাকা পয়সা লাগবে তো, আমি লোকটাকে আমি আমার স্বামীকে হত্যা করাবো, ঠিক আছে? অনেক সময় হয়। তো এখানে একটা ব্যাপার এরকম দাঁড়াচ্ছে, কারণ নিজে করছে না, কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। এ সমস্ত ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার কিন্তু করব, ঠিক আছে? এই জায়গাগুলো একদম 90% লোকের সমস্যা আছেই এবং ভুলটা করে দেয়। হ্যাঁ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ব্যাপারগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের জন্য নম্বরটা কাটা হয়ে যায়। তাহলে মেয়েটা সেটাকে পিটিয়েছিল। তাহলে এইখানে যে ফর্মুলাটা, হ্যাঁ, এইখানে কিন্তু যা ফর্মুলা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তা নয়। গেট যখন ব্যবহার করবো তখন ভি3 ইউজ হবে আমাদের, মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ঠিক আছে? তাহলে কেন মেয়েটা সেটাকে পিটিয়েছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, আচ্ছা। এবার যখন পাস্টে বলছি তাহলে গেট বলবো না, ঠিক আছে? কি বলবো? গেটের পাস্ট ফর্ম গট বলবো, তাহলে দ্য গার্ল গট তাকে দ্য বয়, তাহলে দ্য গার্ল গট দ্য বয়। এবার ভার্বের থার্ড ফর্ম বি থেকে বিটেন, বুঝা গেছে? তাহলে দ্য গার্ল গট দ্য বয় বিটেন, অর্থাৎ মেয়েটা ছেলেটাকে পিটিয়েছিল, নিজে কিন্তু মারেনি, বুঝা গেছে? আর এখানে সরাসরি হাসাচ্ছে নিজে, সরাসরি নিজেই বুঝাচ্ছে, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, আরেকটা মিটেটার মাধ্যম বা সাহারা নেওয়া হচ্ছে। তাহলে দ্য গার্ল গট দ্য বয় বিটেন। নেক্সট, স্ত্রীটা তার স্বামীকে হত্যা করিয়েছিল, ঠিক আছে? সরাসরি স্ত্রীটা তার স্বামী কিন্তু হত্যা করেনি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, দ্য ওয়াইফ, আচ্ছা এটা পাস্টে আছে, তাই না? গট গট, এবার কাকে, গট হার হাজব্যান্ড, গট হার হাজব্যান্ড, আমি আমার মোবাইলটা ঠিক করাবো, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, ফিউচারে বলছি, তাহলে আই উইল ভাবটা গেট মেক ওর মধ্যে দিব না, আই উইল গেট কি মাই মোবাইল, আই উইল গেট মাই মোবাইল। এবার ভার্ব থার্ড ফর্ম ঠিক করো, সাজিয়ে তোলা, রিপেয়ার, তো থার্ড ফর্ম করবো রিপেয়ার, আমি ঠিক করছি না, আমি ঠিক করাচ্ছি কাউকে দিয়ে, আমি তোমার কাজটা সময়ের আগে করাবো, কাজটা তো হয়ে যাবে, আমি কিন্তু করবো না, আমি করাবো, ঠিক আছে? কাউকে দিয়ে করাবো, সে আমার টাকা লাগুক বা কোনো লোক ম্যানেজ করে করাবো, ঠিক আছে? তাহলে আমি তোমার কাজটা সময়ের আগে করাবো, তাহলে আই will get তোমার কাজ, your work, I will get your work, আচ্ছা এবার করা, তাই না? ভাবটা করা, ডু, তাহলে ডান করবো, করতে হবে, তাহলে I will get your work done in time,
সময় লাগবে হলে ইন টাইম, আর একদম উপযুক্ত ঠিক ওই সময়টাতে হলে অন টাইম। হ্যাঁ ক্লাস রয়েছে, ভিডিও রয়েছে, আবার ইন টাইম কখন, অন টাইম কখন, হ্যাঁ দেখে নেওয়া যায় পেজে গিয়ে। তো আই উইল গেট ইউর ওয়ার্ক ডান ইন টাইম, আমি আমাদের বাড়িটা রং করাবো, ঠিক আছে। তাহলে আমি কিন্তু রং করছি না, তবে রং করানোর কারণ আমি হচ্ছি, ঠিক আছে। আমি প্রচেষ্টা না করলে সেটা হতো না, যার জন্য তো পজিটিভ। তো আমি আমাদের বাড়িটা রং করাবো, তাহলে আই উইল গেট আওয়ার হাউস, আই উইল গেট আওয়ার হাউস কি পেন্ট থেকে পেন্টেড। তো আশা করি ব্যাপারটা তফাৎটা বোঝা গেছে, হ্যাঁ আমরা কোথায় গেট ব্যবহার করব এবং কোথায় মেক ব্যবহার করব, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি যে সমস্ত ব্যবহারগুলোতে হ্যাঁ যে কোনো কৌশল অবলম্বন করে যখন আমরা কাজটা করাচ্ছি তখন আমরা মেক ব্যবহার করব, ঠিক আছে। আর গেট আমরা তখন ব্যবহার করব যখন কাজটা আমি করাবার মানে কারণ বটে, কিন্তু আমি নিজে করছি না, কাউকে দিয়ে করাচ্ছি, হ্যাঁ, বা ছেলেটা নিজে করছে না, কাউকে দিয়ে করাচ্ছে, মেয়েটা কাজটা নিজে করছে না, কাউকে দিয়ে করাচ্ছে, স্ত্রী নিজে মার্ডার করছে না, কাউকে দিয়ে করাচ্ছে। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।